স্বামীজি একবার বলেছিলেন, নিবেদিতা জানতে চেয়েছিলেন যে আপনার জীবনের লক্ষ্য কি, মিশন কি, ব্রত কি। তখন স্বামীজি বলেছিলেন, আমার জীবনের ব্রত বা মিশন যেটা, সেটা সংক্ষেপে যদি বলতে হয় দুটো কথায় বলা যায়, সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে গিয়ে বলবো তুমি স্বরূপত ভগবান, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমি দেখিয়ে দেবো যে সেই স্বরূপত ভগবানকে জীবনের প্রতি পদক্ষেপে কী করে বিকশিত করা যায়। আমি স্বরূপত ভগবান, তার মানে আমি প্রকাশিত ভগবান নই, স্বামীজি হচ্ছেন প্রকাশিত ভগবান, সিদ্ধ মহাপুরুষেরা প্রকাশিত ভগবান, মীরাবাঈ, কবির, নানক, রামপ্রসাদ, এরা সব প্রকাশিত ভগবান।